আমি সেলিম মিশাই বলছি, এটা হচ্ছে আমার ড্রাগন বাগান, আমি ভিডিও ছাড়ি। তো এখানে এখন মাছ মাছ চলছে, এখন সামনে সিজন ফলের, তো ফলের সিজনে আমরা এখন প্রচুর ডালপালা হয়েছে, তো এইসব ডালপালা ঝুলে গেছে, তো আমরা কি করবো এখন? তো এখন ডাল বাড়তে দিলে চলবে না, আঁকা এখন কাটতে হবে। এটা আগে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেখানে মুক্ত করে নিয়েছি, এখন এতটুকু কাটবো, আগাটা এতটুকু কাটতে হবে। তো এরকম কেটে কেটে নিতে হবে সব কিছু, তাহলে আর ডালের আগা বাড়বে না। তো এখানে আগামী দিনে এ থেকে সব ফুল আসবে, এইসব ডালে সব ফুল আসবে আস্তে আস্তে, যেমন যেমন ডাল হয়েছে তেমন তেমন আমি কেটে নিয়েছি, আপনারা কেটে নিন। ফুল আসবে, ফুলের সাইজ বড়ো হবে, ফলের সাইজ বড়ো হবে। তো আমরা পটাশ বেশি ব্যবহার করব, তাহলে এর মাথা দেখে আর কুচি আসতে চাইবে না, খুবই কম আসবে। আর নতুন কুচি আসলে সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে, ফলের টাইম এখন সামনে মাসে ফল আসবে, বৃষ্টি হলে ফল শুরু হয়ে যাবে, আর এ ফল দেবে ছ মাস ধরে। তো আমরা এই গাছে যত ডালপালা আছে সব ওগুলা, যেগুলা ডাল বেরিয়েছে ওগুলা রাখবো, তাড়াতাড়ি ওগুলো ঝুলে যাবে, আর যেগুলো ছোটো ছোটো ডাল আছে সেগুলো আমরা কেটে নেবো, আর যেগুলা এরকম ঝুলে গেছে অলরেডি সেগুলো এরকম মাথা কেটে নেবো, ঠিক আছে? তো আমরা এরকম কেটে নিব, অল্প অল্প করে কাটলেই হবে, তার কারণে এখান থেকে আবার দিয়ে দেওয়া যাবে না, বেশি বড়ো ডাল বড়ো রাখার দরকার নেই। তো এখানে যারা মানে ডালপালা রোগাক্রান্ত বা ছোটোখাটো ডাল, সেসব ডাল রাখার দরকার নেই, সব ডালে বয়স্ক ডালে ফল আসবে না, ছোটো ছোটো ডালে ফল আসবে না, তাই নতুন নতুন ডাল রাখবো আর মোটা মোটা ব্রাঞ্চ রাখবো, তাহলে ফলের সাইজ ও ফুলের সাইজ ভালো আসবে। তো আশা করি আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আগামী দিনে আবার ভিডিও আনবো।